রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ আহমদ ও রতন কুমার বড়ুয়া এবং 2023 সনের এসএসসি ও এইচএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। 20 মার্চ সোমবার সকালে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ক্ষেমাচারা মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মার্মা। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান থুয়াই সুই খুই মার্মা, বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদমং মার্মা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পুলক বড়ুয়া, সাবেক ইপি চেয়ারম্যান নিয়মং মার্মা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্মৃতি চাকমা, কাকড়াছড়ি মৌজার হেডম্যান কোশি থুই চৌধুরী, রাজস্থলী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আজগর আলী খান, সাধারণ সম্পাদক হারাধন কর্মকার ও অন্যান্য সাংবাদিক বৃন্দ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখেইমং চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুই থুই মং মার্মা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও বাঙালহালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজি মোহাম্মদ শামসুল আলম, বাঙালহালিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক চাই থুয়াই মং মার্মা সহ বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায় ছাত্রছাত্রীদের মধ্যে সাধারণ 313 জন, ভোকেশনাল 110 জন মিলে সর্বমোট 423 জন বিদায় নিয়েছেন। আজকে বাঙালহালিয়া উচ্চ বিদ্যালয়ের 2023 সালের এসএসসি সাধারণ এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় লগ্নে আমাদের প্রাণভাল অভিনন্দন। সুকালী থেকে যাতে পরিপূর্ণ ছেলে সন্তান জন্ম নিতে পারে তার জন্য সরকার কিছুটা ব্যবস্থা করে প্রতি খাবার জাতীয় থেকে শুরু করে, এই জন্য আমি এই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই মানুষের শিশু বিকাশের জন্য এভাবে পদক্ষেপ নেওয়ার কারণে। আর পরীক্ষা